ওস্তাদ ব্রেক ধরুন, সামনে হারা গাড়ি, আর এই ব্রেকই শেষ ব্রেক, ইয়ার পর ঘন্টা পর ঘন্টা ওস্তাদ উত্তুন কস্তফর ডুল্লে আগান ফজি গাড়ি। স্টিল মিল থেকে রওনা দিছি 1:30 বাজে, এখন কয়টা বাজে? 3:30, 6:30, তাহলে 3:30 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। অন্য অন্য দিন তো মনে করেন আপনার আধা ঘন্টা লাগতো, ঠিক আছে না? এখন প্রায় 2 ঘন্টার মতো জাম গদা গদা আইতে পারি। আজি 28 রমজান আসিল ব্যাগ কারখানা ইউনর শেষ হামদ দিন, ঈদের লাই দেওয়াই বিশাল ছুটিও, আর এই ছুটি হারাইবার লাই শহর সারি ব্যাগ সুডের নারীর টানে বাড়ির মিক্কে জিউনো সাপুজি নগরীর রাস্তা ইউনত। ফিরি ফরতুন শুরু করি দেওয়ানাট পর্যন্ত আসতো, যাত্রী লতুন হন ফজি 3 ঘন্টার জাম। আর 3 ঘন্টা লাগছে এই ভিজিট থেকে আসতে বাইরে যা আগ্রা মতো চুন 1 ঘন্টা হয়ে গিয়ে দেয়ালা নাই পৌঁছাই না পারে আলা ইস্টার পর্যন্ত হঠা বাজে খরচে হঠা বাজে ঈদের সময় কেনা কাটা হয়ে না জানি না পারি জামে জ্বালাই আর আজি আর এই মরণজাম সামলাইতো হিমশিম খাই রাস্তার ট্রাফিক পুলিশও। আজকে যেহেতু ঈদের বন্ধ হয়ে গেছে সব আজকে বাড়িতে যাচ্ছে, রাস্তাঘাটে অনেক অনেক মানুষ সবাই যার যার গন্তব্যস্থলে যাচ্ছে, এই জন্য একটু প্রেশার আছে আজকে, অন্যান্য দিনের তুলনায় আজকের প্রেশারটা একটু বেশি। এন্ডি এই সুযোগত গাড়ি ভাড়াও ডাবল করে দিয়ে নগরীর লোকাল সিটি বাস ইউন, এই ইঞ্জিন এই মানুষের মরার দিয়ে খরা হয়ে দাঁড়াই। ঈদের বকশিস লইবে লাই এ বাড়া বাড়ান্য ই বলে দাবি করছি এক চালক। ডবল তো একটু নিতে হচ্ছে 20 টাকা, না না ডাইরেক্ট 20 টাকা, বদরার 20 টাকা আগ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে ডবল নেওয়া হচ্ছে আর কি। নগরবাসীর ভোগান্তির যেন শেষ নাই, গত কয়েক দিনত ইতারাত্তুন হম্পজি রাস্তা ডুবাই না ফানি, আর আজ রাস্তার নামে টাইনতে ওর দাঁড়াই থাইন গাড়ি জিএন ঈদের আগে তিতা স্বাদ লুই এসি নগরবাসীর মনত। আলামিন শিকদার, সি প্লাস টিভি।